নির্বাচনের সময় সাবধান। ইসলামের জীবনী থেকে আজকে আমরা জানার চেষ্টা করব নেতৃত্বের গুণাবলী, কি করে ভালো নেতা হওয়া যায়, কি করে আমাদের এই নেতৃত্বের সংকট দূর করা যায়। আজকের এই চমৎকার রজনীতে এ ব্যাপারে কিছু কথা আমি রাখবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তার আগে একজন আমাকে শোনান যে নেতা কাকে বলে, হু ইজ দ্য লিডার, নেতা কে, হ্যাঁ কি করে যে নেতৃত্ব দেয়, আর যিনি সঠিক পথ দেখায়, আর সঠিক পথ দেখায়, যিনি ইমাম, মাশাআল্লাহ সুন্দর। আর এদিক থেকে বলো, যার নির্দেশ মানি, মাশাআল্লাহ অনেক কথা চলে আসছে, মাশাআল্লাহ ঠিক আছে, তো হু ইজ দ্য লিডার, নেতা কাকে বলে, এটা দিয়ে শুরু করি আজকে। নেতা হচ্ছে ওই লোক যে পথ দেখায়, ঠিক কিনা, কল্যাণের পথ, সমৃদ্ধির পথ, উন্নয়নের পথ, জান্নাতের পথ, ঠিক কিনা। লিডার কাকে বলে, দ্য লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে এন্ড গোজ দ্য ওয়ে। নেতা তারে বলে হু নোজ দ্য ওয়ে, যে পথ চিনে, নিজে পথ চিনে, শোজ দ্য ওয়ে, তারপরে মানুষের পথ চিনায়, পথ দেখায়, তারপর গোজ দ্য ওয়ে, সবাই নিয়ে ওই পথে চলতে পারে। চিল্লায় বলি ঠিক কিনা, নিজেও রাস্তা চিনে, রাস্তা চিনায়াও দিতে পারে, আবার ওই রাস্তায় সবাইকে নিয়ে চলতেও পারে। এজন্য নেতা, নেতা ঠিক হওয়া দরকার, এটা হোক সামাজিক নেতা, হোক প্রতিষ্ঠানের নেতা, হোক মসজিদের নেতা বা ইমাম বা রাজনৈতিক নেতা, যে কোনো পর্যায়ে আল্লাহ তাআলা যাকে নেতৃত্বের জায়গায় বসিয়েছে উনি পথ দেখানোর দায়িত্ব নিয়েছে। তাই নেতা যদি পথ হারায়, পথ হারাবে অনুসারী, নেতা যদি পথ হারায়, পথ হারাবে বাংলাদেশ, নেতা যদি পথ হারায়, পথ হারাবে আমার লাল সবুজের পতাকা। এজন্য আমরা আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের জন্য এই প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুপথে রাখে এবং আমাদেরকেও যেন ওনারা সঠিক পথে পরিচালিত করতে পারে। আমরা সবাই আওয়াজ করে পড়বো আমিন। দ্য লিডারশিপ ইজ দ্য ম্যাটার অফ ইনফ্লুয়েন্স, ইটস নট দ্য ম্যাটার অফ পজিশন। নেতৃত্ব এটা ইনফ্লুয়েন্সের ব্যাপার, এটা পজিশনের ব্যাপার না। যে যত বেশি ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাব বিস্তারকারী, সে তত বড় নেতা। এটা ঠিক, কেউ যদি পজিশন পায় সেও নেতা, পজিশন পাইলেও নেতা। একটা দায়িত্বে বসে, একটা চেয়ারে বসে দায়িত্ব পালন করতে করতে তার মধ্যে অনেক যোগ্যতা চলে আসে, কিন্তু আসল নেতা তিনি যিনি প্রভাব বিস্তারকারী, ইনফ্লুয়েন্সিয়াল। এবার বলেন তো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন কি ছিলেন না? মাইকেল এইচ আর্ট, নাম শুনেছেন? একটা বই লিখেছিল দি 100, এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর 100 জন মনীষীর জীবনী লিখে উনি বিখ্যাত হয়েছিলেন। 100 জন বিখ্যাত প্রভাব বিস্তারকারী নেতাদের মধ্যে থেকে তিনি সর্বপ্রথম র‍্যাঙ্কিং এ যার নাম দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খুশি লাগে না? দ্য 100 বইয়ের নাম, এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী তিনি লিখেছেন, আর 100 জনের মধ্যে নাম্বার ওয়ান কার দিয়েছেন? আওয়াজ করে বলেন নাম্বার ওয়ান কে? তিনি প্রভাব বিস্তারকারী নেতা ছিলেন। এজন্য নেতা যদি পথ হারায়, খবর আছে ঠিক কিনা, আমরা নেতাদের জন্য দোয়া করি ওনারা যেন পথ না হারায়। এই নেতাদের ব্যাপারে একটা আয়াত তেলাওয়াত করে আমি আমার আলোচনা শুরু করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিনটা হবে এমন দিন যেদিন প্রত্যেক দলকে আমি নেতা সহকারে ডাক দিব। পৃথিবীর প্রতিটি মানুষ নেতাদেরকে নিয়ে দাঁড়াবে। নেতারা যদি গোল্লায় যায়, অনুসারীরাও গোল্লায় যাবে। নেতা যদি জাহান্নামে, অনুসারীও জাহান্নামে। নেতা যদি জান্নাতে যায়, অনুসারীরাও জান্নাতে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا। সুবহান আল্লাহ পড়েন। আল্লাহ বললেন সেদিন দুনিয়ার সব মানুষগুলোকে আমি তাদের নেতা সহকারে ডাকবো, নেতা সহকারে দাঁড় করাবো। সেদিন যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে তারা তাদের আমল নামা পড়তে থাকবে, আর সেদিনকার বিচারে কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করা হবে না। সুবহান আল্লাহ পড়েন। তাহলে আপনি কি একা একা দাঁড়াবেন?
আপনার সাথে কে দাঁড়াবে আওয়াজ করে আরে জোরে সবাই মিলে বলেন নেতা নেতা দাঁড়াবে কর্মীরা দাঁড়াবে এজন্য নেতা নির্বাচনের সময় সাবধান নেতার অনুসরণ করে যদি কেউ জাহান্নামী হয় কিয়ামতের দিন সবাই নেতাকে দোষারোপ করবে وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا شدين ترى بول بي هم در رب أمرا ما در نتا در نشرون كوري چلام আর নেতারা আমাদেরকে ভুল পথ দেখিয়েছে আজকে আমাদের আগে নেতাদেরকে আপনি শাস্তি দেন নেতাদেরকে আগে জাহান্নামে ফেলেন তারপরে নেতাদের পরে আমরা জাহান্নামে ঢুকব এজন্য প্রিয় ভাইরা নেতা নির্বাচনের সময় সাবধান যে কোনো নেতা এটা রাজনৈতিক নেতা হতে হবে নট নেসেসারি আমাদের সামাজিক কোনো অঙ্গসংগঠনের নেতা সামাজিক প্রতিষ্ঠানের নেতা যে কোনো জায়গায় নেতা বানানোর সময় আমরা সাবধানে থাকব এবং নেতা যদি ভুল করে ফেলে ওনাকে ভদ্রভাবে শুধরে দেয় এটাও আমাদের দায়িত্ব আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা